আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অফিসের ভেতরে এখন কি খবর? শাওন মাথা নুয়ে নিল। স্পর্শ শাওনের মুখ দেখে যা বোঝার তা বুঝে গেল। স্পর্শের সঙ্গে সঙ্গে অফিসের ভেতরে চলে গেল, শাওনও তার সাথে গেল। অফিসের ভেতরে সব মেয়েরা একদিকে দাঁড়িয়ে আছে, সবাই সবার মধ্যে ফিসফিসিয়ে কথা বলে যাচ্ছে। রিমি তাদের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি ব্যাপার, তোমরা কাছে এসে কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছো? এরকম ফিসফিস করে কথা না বলে যা বলে সরাসরি বলো না, কি বলবে? মেয়েদের মধ্যে থাকা বেবি নামের মেয়েটা রিমিকে বলল, রিমি, আমরা আর এই অফিসে কাজ করতে চাই না। যে অফিসে লুকিয়ে মেয়েদের ভিডিও করা হয় সেই অফিসে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা আছে বলে আমার মনে হয় না। রিমি একচোখ কপালে তুলে হেসে বলল, রিয়েলি, তুমি কথার পক্ষ নিয়ে কথা বলছো? আর ওই দিন যেন কি বলেছিলে, কথা খারাপ নেই, নিজের কাজ হাসিল করার জন্য সবসময় বসের সাথে লেপ্টে থাকে। আর তুমি তো স্পর্শকে খুব পছন্দ করতে, তাই না? বেবি বলল, হ্যাঁ পছন্দ করতাম, ওর সৌন্দর্য আর ওর পার্সোনালিটি আমাদের মুগ্ধ করত। কিন্তু আজ যা শুনলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কে গ্যারান্টি দিবে কাল আমার ভিডিও করা হবে না? রিমি অবাক হয়ে বলল, এক্সকিউজ মি? স্পর্শ দূর থেকে সব শুনছিল। স্পর্শ অফিসের ভিতরে ঢুকে বলল, রাইট, তুমি ঠিকই বলেছ, যারা যারা ওর সাথে একমত তারা সবাই এই অফিস থেকে চলে যেতে পারো। স্পর্শ চিৎকার করে বলল, গো নাও। শাওন আর রিমি সবার দিকে একবার চোখ বুলিয়ে স্পর্শের সামনে গিয়ে বলল, স্পর্শ তুই কি বলছিস, ওরা চলে গেলে অফিস কি করে সামলাবো? স্পর্শ বলল, বন্ধ করে দেবো এই টিভি চ্যানেল, তালা ঝুলিয়ে দেবো এই অফিসে, ওকে আর নিশ্চয়ই কারো কিছু বলার নেই। এই কথা বলে স্পর্শ একটা চেয়ারে লাথি মেরে নিজের রুমে চলে গেল। বেবি সহ আরো সব মেয়েরা একে একে নিজেদের ব্যাগ হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে চাইলে রিমি তাদের দাঁড় করিয়ে বলল, আসলে কি বলতো, তোমাদের প্রতিটা মানুষের মনে না বিশ্বাস বলে কিছুই নেই। না তোমরা ওই দিন কথার উপর বিশ্বাস করতে পেরেছ, না আজ স্পর্শের উপর বিশ্বাস রাখতে পেরেছ। এবার যেতে পারো তোমরা। সব মেয়েরা অফিস থেকে বেরিয়ে গেল। কথার সাজিত অফিসের গেটের ভিতর ঢুকতেই দেখে অফিসের সব মেয়েরা অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। কথা তাদের দেখে বুড়ো কুচকিয়ে বলল, কোথায় যাচ্ছ তোমরা? তাদের মধ্যে থেকে বেবি এগিয়ে এসে বলল, সরি কথা, আসলে আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, আর আজ সত্যিটা জানার পর এই অফিসে আমাদের আর কাজ করা সম্ভব না, তাই আমরা চলে যাচ্ছি। এই কথা বলে সবাই চলে যেতে লাগলো। কথা সবাইকে অনুরোধের সুরে বলল, শোনো তোমরা, আমার কথা শোনো, তোমরা যেও না প্লিজ। কিন্তু সবাই চলে গেল। কথা ছল ছল চোখে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওদের চলে যাওয়াতে যে অফিসের অনেক বড় ক্ষতি হয়ে গেছে কথা সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। কথা এই মুহূর্তে সব থেকে বেরিয়ে সাজিদকে নিয়ে অফিসের লিফটে উঠে গেল। কথা আর সাজিদ অফিসের ভিতরে ঢুকেই দেখে রিমি সবাইকে তাড়া দিচ্ছে কাজে মনোযোগ দেওয়ার জন্য। কথা চারপাশে তাকিয়ে দেখে প্রায় অর্ধেক ডেস্ক খালি পড়ে আছে। কথার উপর চোখ পড়তে রিমি হাসি মুখে এগিয়ে এসে কথাকে জড়িয়ে ধরে বলল, কথা তুমি এসেছো? কথা বলল, ওদের আটকালে না কেন রিমি? রিমি বলল, কি করে আটকাবো, স্পর্শই তো ওদের জোর গলায় যেতে বলল। কথা তীক্ষ্ণ চোখে স্পর্শের রুমের দিকে তাকালো। শাওন স্পর্শের কপালের রক্ত মুছে আপাতত ব্যান্ডেজ করে দিচ্ছে, ক্ষতটা বেশ অনেকটা জুড়েই আছে। বাইরের বিক্ষুব্ধ জনতার ভিড় কিছুটা কমলে ডক্টরকে ডেকে আনতে হবে, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। কথা সাজিত আর রিমি স্পর্শের রুমে ঢুকে গেল। পেছন থেকে কথা বলে উঠল, নিশ্চয়ই এখন আফসোস হচ্ছে নিজের কাজের জন্য। শাওন স্পর্শের সামনে থেকে সরে যেতে স্পর্শ তাকিয়ে দেখে কথা দাঁড়িয়ে আছে, আর তার পাশে সাজিতও দাঁড়িয়ে আছে। স্পর্শ নিজের চেয়ার থেকে উঠে কথার সামনে দাঁড়িয়ে কথার মুখের কাছে মুখটা এগিয়ে নিয়ে বলল, ঠিক কোন কাজের কথা বলছো মিসেস সঞ্জিদা শাহরিয়ার কথা? বিয়ে হতে না হতে স্পর্শ কথার নামের টাইটেল পাল্টে ফেলল, আর সেই কথা শুনে সাজিদ তার হাত মুষ্টিবদ্ধ করে নিল। স্পর্শ আর চোখে সাজিদের হাতের দিকে তাকিয়ে হাসল। কথা বলল, এই যে আপনার এই অবস্থা, আপনার অফিসের এই অবস্থা। স্পর্শ বলল, না কখনোই না, আমি তো আরো কিছুর জন্য অপেক্ষা করছি। সাজিদ হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছো,
নিজের প্ল্যানের ওপর নিজে কী করে আফসোস করতে পারো? আসলে আমার মনে হয় যেসব ঘটনাগুলো ঘটে যাচ্ছে, খোঁজ নিয়ে দেখা যাবে সেগুলো সব তোমার মিথ্যে বানানো নাটক। দর্শক হিসেবে আমাদের সবাইকে দেখিয়ে যাচ্ছ, হ্যাঁ আসলে তোমার ভিতরে পুরোটাই ফেক। স্পর্শ দাঁতে দাঁত চেপে সাদিতের সামনে দাঁড়িয়ে ঝাঁচালো কণ্ঠে বলল, যা বলার সরাসরি বলো, আমাকে পুরোপুরি ভিলেন বানিয়ে নিজে হিরো হওয়ার নাটকটা কম করো। সাজিদ দাঁতে দাঁত চেপে বলল, গ্রামের পুরো ঘটনাটা তোমার মিথ্যে সাজানো নাটক ছিল, তাই না? যাতে কথাকে খুব সহজেই বিয়ে করে ফেলতে পারো। স্পর্শ তিক্ততার হাসি হেসে বলল, হ্যাঁ তুমি চলে আসছিলে না ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য? জেনে গিয়েছিলাম তো আমি, তাই তো মিথ্যে নাটক সাজিয়েছি। সাজিদের শরীরে রক্ত মাথায় উঠে গেল। সে নিজের সবটুকু দিয়ে স্পর্শের বুকে জোরে ধাক্কা মেরে বলল, কেন করেছিস এমন? জোর থাকা স্পর্শ সঙ্গে সঙ্গে দু চার কদম পিছিয়ে গেল। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। স্পর্শ দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ চোখে সাজিদের দিকে তাকিয়ে বলল, হাউ ডেয়ার ইউ। স্পর্শ আর সাজিদ দুজনেই দুজনের দিকে এগিয়ে আসতে গেলে শাওন স্পর্শকে আর ওইদিকে কথা আর রিমি সাজিকে ধরে আটকালো। কথা সাজিদের হাত ধরে আছে দেখে স্পর্শের শরীরে যেন আগুন ধরে গেল। স্পর্শ শাওনকে এক ঝটকায় ফেলে দিয়ে কথার সামনে এসে তার হাত টেনে সাজিদের থেকে দূরে নিয়ে এসে বলল, তুমি আমার বউ, বুঝতে পেরেছ? তাই তুমি ওর থেকে দূরে থাকবে। কথা স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার এই সব আজে বাজে কথা বাদ দিন, আমার চোখের দিকে তাকিয়ে আমার প্রশ্নের উত্তর দিন। স্পর্শ কথা চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ওই চোখে তাকিয়ে তো আমি আমার মরণকেও স্বীকার করে নেব প্রাণ পাখি। তুমি বলো তুমি কি জানতে চাও? কথা বলল, গ্রামের ওই সব ঘটনা, আপনার তারপর আমাদের বিয়ে, এই সব কি সত্যি আপনার সাজানো নাটক ছিল? স্পর্শ কথার দুগালে দুহাত রেখে বলল, না কথা করি, এইসবের কিছুই আমার সাজানো নয়। আর বিয়ে, তোমার আর আমার বিয়ে তো হওয়ার ছিল প্রাণ পাখি। তুমি আমার ভাগ্যে আর আমি তোমার ভাগ্যে, আল্লাহ নিজের হাতে সেই কথা লিখে রেখেছিলেন, তার অন্যথায় কি করে হতো বলো? স্পর্শ চোখের পানি ফেলে দিয়ে কথার দোগালে দুহাত রেখে নিজের কপালের সাথে কথার কপাল ঠেকিয়ে কথাগুলো বলছিল। কথার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাজিদ দাঁতে দাঁত চেপে এগিয়ে যেতে যেতে বলল, ও মিথ্যে বলছে কথা? শাওন এসে সাজিদের সামনে দাঁড়িয়ে ওর পথ আটকিয়ে বলল, স্পর্শ মিথ্যে বলছে না সাজিদ। কথা নিজের গাল থেকে স্পর্শের হাত সরিয়ে নিল। স্পর্শ শূন্য হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে মাথা নুয়ে শুকনো ঢুক গেল। কথা শাওনের কাছে এগিয়ে এসে বলল, তাহলে তোমরা শিরিনা নানুকে মুখে রুমাল পেঁচে কেন অজ্ঞান করেছিলে শাওন? শাওন শুকনো ঢুক গিলে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ অবাক চোখে শাওনের দিকে তাকালো। তারা তো পেছন থেকে শিরিনা বেগমের মুখ চেপে ধরেছিল, কথা কিভাবে সেই কথা জানল? শাওন জোর গলায় বলল, আমরা কেন কাউকে অজ্ঞান করব? কথা স্পর্শের কাছে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমার চোখের দিকে তাকিয়ে ঠিক সেম কথাটাই বলুন। স্পর্শ কথার দিকে তাকিয়ে হেসে বলল, কেন বারবার তোমার চোখের দিকে তাকাতে বলছো প্রাণ পাখি? তুমি বুঝো না, তোমার চোখের দিকে তাকালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। স্পর্শের কথা শুনে সাজিদ দাঁতে দাঁত চেপে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। শাওন আর রিমি স্পর্শের কথা শুনে হাসছে। কথা চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, কি ভেবেছেন আপনি, আমি আপনার এই সব সব আজে বাজে কথা শুনে নিজের প্রশ্নের উত্তর না নিয়েই রেগে বেরিয়ে যাবো এখান থেকে? স্পর্শ কথার দিকে আরো একটু এগিয়ে গিয়ে বলল, বেরিয়ে যেতে কে বলেছে তোমাকে? চলে এসো না আমার এই বুকে, আমার এই শূন্য বুকটাকে ভরিয়ে দাও, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি প্রাণ পাখি। সাজিদ দাঁতে দাঁত চেপে এগিয়ে আসতে আসতে বলল, কথা তুই সামনে থেকে চলে আয়, আমি ওর সাথে কথা বলছি। শাওন সাজিদকে আটকিয়ে বলল, আরে এমন করছো কেন? আমার বন্ধুটার বিয়ের পর বউকে দেখে একটু রোমান্টিক মুডে চলে গেছে এই আর কি। কথা শাওনের দিকে তাকিয়ে বলল, শাওন ফাজলামো বন্ধ করো, আমি কিন্তু সিরিয়াসলি কথা বলছি। স্পর্শ কথার হাত ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে নিজের আরো কাছে টেনে বলল, আমিও সিরিয়াসলি বলছি, কিডন্যাপ করতে চেয়েছিলাম তোমায়, তোমাকে নিয়ে চলে যেতে চেয়েছিলাম এই শহর থেকে দূরে, এই দেশ থেকে দূরে। সেখানে না থাকতো সাজিদ মাহমুদ, আর না থাকতো আরিফ মাহমুদ, না থাকতো কোনো সন্দেহ, না থাকতো কোনো প্রতিশোধ।
কথা ভুরু কুচকিয়ে বলল, কি কিডন্যাপ করতে চেয়েছিল আমায়? স্পর্শ হেসে বলল, ভালো হতো না বলো, তুমি আর আমি একা কোথাও গিয়ে ভালোবাসা সংসার পাতাম। কথা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, পাগল আপনি একটা, পুরো উন্মাদ। স্পর্শ চিৎকার করে বলল, হ্যাঁ পাগল আমি তোমার জন্য, উন্মাদ আমি শুধু তোমার জন্য, বুঝতে পারো না তুমি? কথা শাওনের কাছে এগিয়ে গিয়ে বলল, শাওন তুমিও ওনার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলে। শাওন কিছু বলতে যাবে কিন্তু কথা তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, তোমাকেও চেনা হয়ে গেছে আমার, তুমি তোমার বন্ধুর জন্য সব কিছু করতে পারো, পারলে মানুষও খুন করতে পারো। শাওন বলল, কথা তুমি ওই সময় ওর অবস্থা দেখোনি, ও তোমার জন্য নিজ থেকে শেষ করে দিতে বসেছিল আর তাই। কথা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, উনি নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, আর আমি তো পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম শাওন, আমি আমার পরিবার থেকে দূরে চলে গিয়েছিলাম, আর তোমরা আমাকে আরো দূরে নিয়ে যেতে চেয়েছিলে। স্পর্শ কথার কাছে এসে কথার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, ওই সব তো কিছু হয়নি তাই না? তাহলে এখন কেন ওই সব বলে আমাদের দোষারোপ করছো আর নিজের চোখের পানি ফেলছো? কথা বলল, ভালোও তো কিছু হয়নি মিস্টার আহরার শাহরিয়ার স্পর্শ। স্পর্শ দাঁতে দাঁত চেপে কথার দুহাত ধরে তাকে ঝাঁকুনি দিয়ে বলল, তাহলে তুমি আমাকে কি করতে বলছিলে? আমি বসে থাকতাম চুপ করে, আর ওই সাজে দেশে সারা জীবনের জন্য আমার কাছ থেকে তোমাকে নিয়ে চলে যেত, আর এটাই চেয়েছিলে নাকি তুমি? কথা স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ ঠিক এটাই চেয়েছিলাম আমি। স্পর্শ কথাকে দূরে সরিয়ে দিয়ে উম্মাদের মতো উচ্চস্বরে হাসল। সবাই স্পর্শের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। স্পর্শ হাসতে হাসতে সাজিতের সামনে গিয়ে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলল, এরকম যদি কিছু হতো না তাহলে আগুন জ্বালিয়ে দিতাম পুরো শহরে। সাজিত এক চোখ কপালে তুলে বলল, তাই নাকি? তাহলে এরকম কিছুই হতে যাচ্ছে, আর তুই সেটার জন্য অপেক্ষা কর মিস্টার স্পর্শ। স্পর্শ এবার কথার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। স্পর্শের এরকম দৃষ্টি থেকে কথা চমকে গেল। স্পর্শ বড় বড় পা ফেলে কথার সামনে দাঁড়িয়ে কথা দুহাত ধরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বলতে লাগলো, কি বলেছে ও? হ্যাঁ ও কি বলেছে? তুইও সাই দিচ্ছিস ওর কথার মধ্যে? বল তুইও সাই দিচ্ছিস? তুই কি করতে চাইছিস আমার সাথে? আমার কাছ থেকে দূরে চলে যেতে চাইছিস? স্পর্শ এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের ড্রয়ার থেকে লাইসেন্স করা রিভলভারটা বের করে কথার মাথায় ঠেকিয়ে বলল, তার আগেই তোকে মেরে ফেলবো, আর তারপর নিজেও মরে যাব। শাওন এগিয়ে এসে বলল, সেটা ভালো হবে, তোরা দুজনেই মরে যা আর আমরা বেঁচে যাই। আর ঠিক তখনই আরিফ মাহমুদ স্পর্শের অফিসে পুলিশ নিয়ে হাজির হল। আরিফ মাহমুদ সহ পুলিশ সরাসরি কথার মাথায় বন্দুক ঠেকানোর চোখে অবাক হয়ে গেল। পুলিশকে দেখে শাওন স্পর্শকে টেনে কথার থেকে দূরে সরিয়ে নিয়ে এলো, কিন্তু স্পর্শ পুলিশের সামনেই ক্ষিপ্ত কণ্ঠে বলল, মেরে ফেলবো ওকে, ও আমার কাছ থেকে দূরে যেতে চাইলে ওকে একেবারে শেষ করে নিজেও শেষ হয়ে যাব। আরিফ মাহমুদ পুলিশকে দেখিয়ে বলল, দেখেছেন ইন্সপেক্টর, আমার মেয়েটাকে এখন ও মেরে ফেলতে চাইছে। কথা সাজিদ শাওন রিমি পুলিশ দেখে অবাক হয়ে গেল। স্পর্শ শাওনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আরিফ মাহমুদের সামনে দাঁড়িয়ে বলল, চলে এসেছেন আপনি, এত দেরি করলেন কেন? আমি তো ভাবলাম আপনি আবার আমার বাবাকে ভয় পেয়ে আমাকে ছেড়ে টেড়ে দিয়েছেন কিনা। আরিফ মাহমুদ তার ছেলের হাসি হেসে এক চোখ কপালে তুলে বলল, তোমার বাবাকে ভয় পাবো আমি? স্পর্শ কথার সামনে গিয়ে বলল, বলেছিলাম না তোমাকে আমি আরো অনেক কিছুর জন্য অপেক্ষা করছি। এই যে তোমার কাকু পুলিশ নিয়ে চলে এসেছে আমাকে গ্রেফতার করতে, আমি জেলে যেতে প্রস্তুত কথা, আমি তোমার জন্য সব করতে প্রস্তুত, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আর ছেড়ে গেলে বুঝতেই তো পারছো মেরে ফেলবো তোমায়। আরিফ মাহমুদ পুলিশ ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর আপনার সামনে দাঁড়িয়ে ও হুমকি দিয়ে যাচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? পুলিশ ইন্সপেক্টর স্পর্শের হাতে হাত করা পরিয়ে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে মিস্টার স্পর্শ, ভিডিওতে আপনার নিজের মুখের জবাববন্দি আর বাইরে ওই জনতা ক্ষোভ কমাতে আপনাকে আমাদের সাথে যেতে হবে। মিস্টার আরিফ মাহমুদ আপনার নামে নারী নির্যাতন, যৌন হয়রানি আর মানহানি মামলা করতে চান। আরিফ মাহমুদ এগিয়ে এসে বলল,
আর এখন সরাসরি এসে দেখলাম ও আমার মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। সেটার জন্য অ্যাটেম্প টু মার্ডারের মামলা করলে নিশ্চয়ই ভুল হবে না ইন্সপেক্টর? পুলিশ বলল, হ্যাঁ, সবগুলো অভিযোগই মিস্টার স্পর্শের সাথে যায়, তাই এখন ওনাকে আমাদের সাথে যেতে হবে। শাওন এগিয়ে এসে বলল, আপনি এভাবে ওকে নিয়ে যেতে পারেন না, আমি এক্ষুনি আঙ্কেলকে ফোন দিচ্ছি। স্পর্শ আরিফ মাহমুদের দিকে তাকিয়ে বলল, আমার বাবাকে ডাকিস না শাওন, আমার বাবাকে দেখলে উনি আবার ভয় পেয়ে যাবে, তারপর দেখা গেল মামলা করতেই ভুলে গেল। তার থেকে ভালো আমি ওদের সাথেই যাব, আর আমি আগে থেকেই জানতাম উনি ঠিক এরকমটাই করবেন। সাজিদ সাজ্জাদের কাছে গিয়ে বলল, সাজ্জাদ ভাইয়া পুলিশ কেন? সাজ্জাদ বলল, আমি কাকুকে অনেকবার বারণ করেছি সাজিদ, কিন্তু কাকু আমার কোনো কথাই শোনেনি। কথার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কাকুর কাছে গিয়ে যে অনুরোধ করবে স্পর্শকে ছেড়ে দেওয়ার জন্য, সেই সাহসটুকু সে হারিয়ে ফেলেছে। স্পর্শ কথার দিকে তাকিয়ে হেসে মনে মনে বলল, আমি জানি কথাগুলি তোমার এই চোখের পানি শুধু আমার জন্য, কেঁদো না কথাগুলি, আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও। পুলিশ স্পর্শকে নিয়ে চলে যেতে চাইলে সাজিদ আরিফের কাছে গিয়ে বলল, কাকু তুমি পুলিশকে বলো ওকে ছেড়ে দিতে, শুধু শুধু পুলিশি ঝামেলায় গিয়ে কি লাভ বলো। স্পর্শ সাজিদের কথা শুনে উচ্চস্বরে হেসে বলল, সিরিয়াসলি এক গুড বয় এক ব্যাড বয়ের জন্য রিকোয়েস্ট করছে? তো রিকোয়েস্ট আমার দরকার নেই। এই কথা বলে স্পর্শ নিজেই রুম থেকে বেরিয়ে গেল, সাথে সাথে পুলিশও চলে গেল। আরিফ মাহমুদও পুলিশের সাথে বেরিয়ে গেল, কারণ তাকে মামলা করতে হবে। স্পর্শ পুলিশের সাথে চলে যেতে দেখে শাওন রিমির উদ্দেশ্যে বলল, ও সবসময় নিজের জেদটাকেই বড় করে দেখছে। রিমি তুই আনাফ আঙ্কেলকে বল তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে, আমি স্পর্শের সাথে যাচ্ছি। এই কথা বলে শাওন রুম থেকে বেরিয়ে গেল। পুলিশ স্পর্শকে ধরে নিয়ে যেতে দেখে বাইরের বিক্ষুব্ধ জনতা খুশি হয়ে অফিসের সামনে থেকে প্রস্থান করল। কথা সাজ্জাদকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে ফেলল। সাজ্জাদ সাজিদ রিমি অবাক হয়ে কথা দিকে তাকিয়ে আছে। কথা কাঁদতে কাঁদতে ভাইকে বলল, হ্যাঁ, নারী নির্যাতন, যৌন হয়রানি, অ্যাটেম্প টু মার্ডার, এই মামলাগুলো করলে তো স্পর্শের সারা জীবনের জন্য জেল হয়ে যাবে। ভাইয়া তুমি প্লিজ কিছু একটা করো, তুমি ওকে বাঁচাও প্লিজ। তোমরা তো জানো এই সব কিছু মিথ্যে, স্পর্শ শুধু আমার উপর থাকা অপবাদ নিজের কাঁধে নিয়ে এই সব করেছে। এখন যদি ওর ওপর মামলা করা হয় তাহলে এই শাস্তিটা ওর জন্য বেশি হয়ে যাবে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ভাইয়া ভাইয়া আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, ওকে যতটা কষ্ট দেওয়ার যায় ঠিক ততটাই দিব, তবুও তুমি ওকে বাঁচাও প্লিজ। সাজিদ কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথার বলা এই কথাগুলো শুনে খুব ভালো করে বোঝা যাচ্ছে কথা স্পর্শকে খুব ভালোবাসে। সাজিদ চোখ বন্ধ করে নিল, তার বন্ধ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাজ্জাদও বুঝতে পারছে কথা এখন স্পর্শকে খুব ভালোবাসে, আর সেই জন্য সে নিজেও কষ্ট পাচ্ছে। সাজ্জাদ সাজিদের দিকে তাকিয়ে দেখে সাজিদের চোখে পানি। হয়তো সাজিদও বুঝতে পারছে কথা কোনো সময় স্পর্শকে ভুলতে পারবে না। সাজিদ চোখের পানি মুছে গ্লাসের দরজাটা খুলে বেরিয়ে গেল। সাজিদকে এভাবে চলে যেতে দেখে সাজ্জাদ কথাকে সোফায় বসিয়ে রিমিকে বলল, রিমি কথাকে একটু দেখো। এই কথা বলে সাজ্জাদ রুম থেকে বেরিয়ে গেল। সাজিদ চলে যেতে চাইলে সাজ্জাদ দৌড়ে গিয়ে সাজিদের কাঁধে হাত রেখে তাকে আটকালো। সাজ্জাদ সাজিদের কাঁধে হাত রেখে বলল, কোথায় যাচ্ছিস সাজিদ? সাজিদ বলল, তোমার বোনের ভালোবাসার মানুষকে বাঁচাতে হবে তো ভাইয়া, ও চোখের পানি যে আমি সহ্য করতে পারছি না। এই কথা বললে সাজিদ লিফটে উঠে গেল। সাজ্জাদ তার সাথে সাথে লিফটের ভেতরে চলে গেল। সাজিদের রক্তিম চোখে বারবারই পানি এসে চোখ দখল করছে, আর সাজিদ সেই পানি লুকানোর বৃথা চেষ্টা করছে। সাজ্জাদ সাজিদের কাঁধে হাত রেখে বলল, তুই আমার বোনকে দোষ দিস না ভাই, ওর কোনো দোষ নেই, সব দোষ আমাদের, আমরা সময় থাকতে তোর ভালোবাসা বুঝিনি, সবাই সবার জেদ বজায় রেখেছিলাম, আর আমাদের জেদের কারণেই হয়তো তোর প্রতি ওর ভালোবাসা জ্বলতে জ্বলতেও নিভে গেল। সাজিদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সাজিদ চোখ থেকে পানি ফেলে দিয়ে বড় একটা নিঃশ্বাস টেনে বলল, আমি আর কারো উপর দোষ দিব না ভাইয়া, আমি বুঝতে পারছি এত কিছুর পরও ও আসলে আমার ভাগ্যে নেই, তাই ও যার ভাগ্যে আছে তাকে তো অক্ষত থাকতে হবে, তাই না? সাজ্জাদ সাজিদের হাত ধরে বলল, আমি কখনো স্পর্শকে মন থেকে ক্ষমা করতে পারবো না, শুধু আমার বোনের জন্য ওকে আমার মেনে নিতে হবে, তবে আমার বোনের পাশে দাঁড়াতেও ওর অনেকটা পথ ফেরোতে হবে। সাজিদ আনমনে চোখে পানি নিয়েই মুখে হাসি ফুটিয়ে বলল, সব তো কথার মুখে হাসি ফুটানোর জন্যই। পুলিশ স্টেশনে স্পর্শকে লক আপের ভেতরে ঢুকতে বললে স্পর্শ বলল,
আমি ঢুকবো না লকআপের ভেতর। আমার বিরুদ্ধে মামলা ছাড়া আপনি কি করে আমাকে লকআপে ঠোকাতে পারেন? আগে মামলা হোক, তারপর লকআপের ভেতরে ঢুকবো। এই কথা বলে স্পর্শ পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ল। শাওন স্পর্শের পাশে গিয়ে বসল। আরিফ মাহমুদ তীক্ষ্ণ চোখে স্পর্শের দিকে তাকিয়েছে। আরিফের দিকে তাকিয়ে স্পর্শ বলল, জানজান মামলাটা তাড়াতাড়ি করে ফেলুন, লকআপে ঢুকতে হবে তো আমায়। আরিফ বিরক্ত হয়ে পুলিশের সামনে চেয়ারে বসে পড়ল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। পুলিশ কমিশনার ফোন করেছে। আরিফ মাহমুদ ফোন রিসিভ করল। হ্যালো, ওপাশ থেকে পুলিশ কমিশনার বলল, ভেবেচিন্তে মামলা করিস, ছেলেটার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। উপর মহল থেকে আমার কাছে অনেক ফোন আসছে, কিন্তু আমি তাদের মানা করে দিয়েছি, আমি কিছুই করতে পারবো না। তুই আমার ছোটবেলার বন্ধু বলে আমি তোর সাথে আছি, কিন্তু ঘটনাটা যদি মিথ্যে হয় তাহলে আমি তোকে অবশ্যই বলবো মিথ্যে মামলা করিস না, ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। কারণ আমি জানিও খুব ভালো একটা ছেলে আর খুব ভালো জার্নালিস্টও। আরিফ মাহমুদ বিরক্ত সুরে বলল, ভালো ছেলে? তুই ওকে চিনিসই না, আর তুই তো ওর নিজের মুখে বলা জবানবন্দি করা ভিডিওটা দেখেছিস, তাই না? ওপাশ থেকে আরিফ মাহমুদের ছোটবেলার বন্ধু পুলিশ কমিশনার বলল, আহনাফ শাহরিয়ার ফোন করেছিল আমায়, বলছিল স্পর্শ নিজের উপর দোষ নেওয়ার জন্য ওই ভিডিওটা হচ্ছে, কোনো এক দুর্ঘটনা নাকি তার ভাইজির সাথে স্পর্শের বিয়ে হয়েছে, আর তুই স্পর্শের উপর রাগ করে ওই উপর মামলা করছিস। যদি সত্যি হয় তাহলে মামলা করার কি প্রয়োজন? তোর যদি স্পর্শকে পছন্দ নাই হয় তাহলে ওদের ডিভোর্স করিয়ে নে। আরিফ মাহমুদ বলল, ওরকম কিছুই না। মিথ্যে বলার সময় আরিফ মাহমুদের গলা লেগে আসছিল। পুলিশ কমিশনার দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমার আর তোরকে কিছু বলার নেই। এই কথা বলে তিনি ফোন রেখে দিলেন। আরিফ মাহমুদ অন্য মানুষকে হয়ে কিছু একটা ভাবতে লাগলো। সামনে বসে থাকা পুলিশ ইন্সপেক্টর বলল, স্যার মামলা লিখব। আরিফ মাহমুদ কিছু বলার আগেই কিছুটা দূরে বসে থাকা স্পর্শ উচ্চস্বরে বলল, আরে উনি আর কি মামলা করবেন, দেখুন কারো ফোন পেয়ে আবার ভয় টয় পেয়ে গেছেন। আরিফ মাহমুদ তীক্ষ্ণ চোখে স্পর্শের দিকে তাকালো। শাওন স্পর্শকে হাত দিয়ে ধাক্কা মেরে বলল, বারবার উস্কে দিচ্ছিস কেন ওনাকে? মামলা করে ফেললে খুব ভালো হবে, তাই না? স্পর্শ বলল, ভালো তো হবেই, অন্তত আমার কথার চোখ দিয়ে আমার জন্য পানি তো পড়বে, সেটাই কম কিসের বল। শাওন নিজের কপাল নিজেই চাপড়িয়ে বলল, এই পাগল, প্রেমিকটাকে নিয়ে আমি কি করব? আরিফ মাহমুদ পুলিশকে বলল, ইন্সপেক্টর আপনি মামলা লিখুন। পেছন থেকে আনাফ শাহরিয়ার কর্কশ গলায় বলল, খবরদার ইন্সপেক্টর, এই পুলিশ স্টেশনের কাগজে আমার ছেলের নামে কোনো টোকা দিলে পুরো শহর ওলটপালট করে দেব আমি। আরিফ মাহমুদ পেছনে মাথা ঘুরিয়ে দেখে আনাফ শাহরিয়ার আর সুরভি দাঁড়িয়ে আছে। আরিফ মাহমুদ আবারও সোজা হয়ে বসল। সুরভিকে দেখে স্পর্শ মায়ের কাছে এগিয়ে এসে বলল, মা তুমি এখানে এসেছো কেন? সুরভি স্পর্শকে জড়িয়ে ধরে বলল, তুই এখানে এসেছিস কেন বাবা? তুই আমার সাথে বাড়িতে চল। সুরভি এই কথা বলে স্পর্শের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে আরিফ মাহমুদ জোর গলায় পুলিশকে বলল, ইন্সপেক্টর আপনি মামলা লিখুন। সুরভি চিৎকার করে বলল, কেন তুমি আমার ছেলে নামে মামলা করতে চাইছ? আমার ছেলে কোনো অপরাধ করেনি। আরিফ মাহমুদ পুলিশকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর আপনি ওনাদের শুনিয়ে দিন আমি কি কি অভিযোগ ওনাদের ছেলের বিরুদ্ধে করেছি। পুলিশ কিছু বলতে চাইলে আনাফ শাহরিয়ার হাত দেখিয়ে পুলিশকে থামিয়ে দিয়ে বলল, আমরা সব জানি, নতুন করে মিথ্যে অভিযোগ আমাদের আর ঘটা করে শোনাতে হবে না। আনাফ শাহরিয়ার আরিফ মাহমুদের চেয়ারের সামনে গিয়ে বলল, আপনি কি মনে করেছেন আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমরা কিছুই বলবো না? আরিফ মাহমুদ চেয়ার থেকে উঠে আনাফ শাহরিয়ারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনার কিছু বলার মুখ কি আদৌ আছে নাকি? আনাফ শাহরিয়ার বলল, কেন আপনি আমার মুখ আটকে রাখবেন? স্পর্শ বাবার কাছে গিয়ে বলল, ও বাবা ওনার সাথে এভাবে কথা বলছো কেন? ভুলে যাচ্ছ উনি তোমার একমাত্র পুত্রবধূর চাচা হয়, সম্পর্কে তোমার বেয়াই হয়, একটু রসিকতা করে কথা বলো। আনাফ শাহরিয়ার সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিকই বলেছিস, আমার একমাত্র পুত্রবধূর চাচা হিসেবে তো উনি আমার বেয়াই হন। আনাফ শাহরিয়ার আরিফ মাহমুদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তো বেয়াই সাহেব হিসেবে তো একবার হাতটা মিলিয়ে নিন। স্পর্শ আর আনাফ শাহরিয়ারের এভাবে পাল্টি খাওয়া দেখে আরিফ মাহমুদ চোখ কপালে তুলে ফেলল।
আরিফ মাহমুদ আনাপশা আরিয়ারের সাথে হাত মিলাচ্ছে না দেখে স্পর্শ বাবার বাড়ি দেওয়া হাতটা পিছিয়ে এনে বলল, বাবা হাত মেলাবেন না উনি, আসলে কাল রাতে আমাকে পরপর দুটো চর মেরে মনে হয় হাত ব্যথা হয়ে গেছে ওনার, যতই হোক বুড়ো বেটা। আরিফ মাহমুদ বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকালো। সুরভি শাওন পেছন থেকে ঠোঁট টিপে টিপে হাসছে। স্পর্শ আবারও বলল, বাবা তুমি একটা কাজ করো, তুমি ওনাকে মিষ্টি মুখ করিয়ে দাও। কি বাবা, তোমার একমাত্র ছেলে কাল রাতে ওনার একমাত্র ভাইজিকে বিয়ে করেছে, আর তুমি এখন পর্যন্ত তোমার বেয়াইকে নিজের হাতে একটা মিষ্টি খাওয়াওনি, সেই জন্যই তো উনি এত রেগে আছেন। আনাপশারিয়ার বলল, সে কথা আমাকে আগে বলবি না? আনাপশারিয়ার সঙ্গে সঙ্গে শাওনকে ডেকে বলল, শাওন এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে এসো, আমি নিজের হাতে আমার বেয়াইকে মিষ্টি খেয়ে দেবো। এই কথা বলে আনাপশারিয়ার আবার আরিফ মাহমুদের উদ্দেশ্যে বলল, তো বিয়াই সাহেব আপনার কি সুগার আছে? আমার কিন্তু সুগার নেই। আরিফ মাহমুদ রাগে গজগজ করছে। সুরভি আনাপশারিয়ারের দিকে এগিয়ে গিয়ে বলল, এখানে পুরো পুলিশ স্টেশনের সবার জন্য মিষ্টি নিয়ে আসুন, আমার একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা, ওদেরও মিষ্টি মুখ করা উচিত। পুলিশ স্টেশনে থাকা পুলিশরা এই কথা শুনে কিছুটা খুশিই হলো। শান উৎফুল্ল হয়ে বলল, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে শান মিষ্টি আনতে বেরিয়ে গেল। আরিফ মাহমুদ এবার মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে বলল, এ পুরো ফ্যামিলি পাগল, পুরো ফ্যামিলি পাগল। আরিফ মাহমুদ পুলিশের উদ্দেশ্যে বলল, ইন্সপেক্টর আপনি মামলা লিখুন, আমাদের এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। পুলিশ ইন্সপেক্টর বলল, স্যার মিষ্টি আসছে, মিষ্টিটা খেয়েই নাই হয়। আরিফ মাহমুদ অবাক চোখে পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকালো। আরিফ মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, আপনি মামলা লিখুন প্লিজ। তখনই দরজায় দাঁড়িয়ে জমির মাহমুদ গম্ভীর গলায় বলল, কোনো মামলা টামলা লিখতে হবে না। সবাই দরজার দিকে দৃষ্টি তাক করতে দেখে জমির মাহমুদ সাজিতা সাজ্জাদ রুমে ঢুকছে। আরিফ মাহমুদ জমির মাহমুদের কাছে গিয়ে বলল, বাবা আপনি এখানে? আরিফ মাহমুদ জমির মাহমুদের সাথে সাজিতা সাজ্জাদকে দেখে বুঝতে পারছে সাজিতা সাজ্জাদই জমির মাহমুদকে বলে এখানে নিয়ে এসেছে। আরিফ মাহমুদ চোখ বড় বড় করে সাজিতা সাজ্জাদের দিকে তাকালো। তারা দুজনেই মাথা নুয়ে নিল। আরিফ মাহমুদ বাবার উদ্দেশ্যে বলল, বাবা আপনি এখানে কেন এসেছেন? জমির মাহমুদ আরিফ মাহমুদের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? আরিফ মাহমুদ কিছু বলার আগে আনাপশারিয়ার জমির মাহমুদের হাত ধরে তাকে চেয়ারে বসিয়ে দিতে দিতে বলল, আমার সাথে দেখা করতে এসেছেন চাচা, আসলে আমরা দুজনে নতুন নতুন বিয়াই হলাম, তাই দুজনে মিলে এই পুলিশ স্টেশনে সবাইকে মিষ্টি মুখ করাতে এসেছি। আনাপশারিয়ার আরিফ মাহমুদের দিকে তাকিয়ে নাকটা উঁচিয়ে বলল, তাই না বিয়াই সাহেব? আরিফ মাহমুদ দাঁতে দাঁত চেপে ধরল। ওদিকে শাওন এরই মধ্যে মিষ্টি নিয়ে হাজির। শাওন মিষ্টির একটা প্যাকেট খুলে সুরভির দিকে এগিয়ে দিল। সুরভি প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে হাসি মুখে জমির মাহমুদের মুখে মিষ্টি তুলে দিতে গেলে আরিফ মাহমুদ সঙ্গে সঙ্গে বলল, আরে বাবার ডায়াবেটিস আছে তো। সুরভির হাত সঙ্গে সঙ্গে থেমে গেল। জমির মাহমুদ সুরভির হাত ধরে বলল, একটা খেলে কিছু হবে না, এতদিন যখন বাবার ডায়াবেটিস খোঁজ নেওনি, এখন আর নতুন করে আমার ওপর জোর খাটাতে এসো না। এই কথা বলে জমির মাহমুদ সুরভির হাতে থাকা মিষ্টিটা মুখে পুরে নিল। আরিফের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। আরিফ মাহমুদ সাজ্জাদের কাছে গিয়ে বলল, বাবাকে কেন এখানে নিয়ে এলি, কি চাইছিস, বোনকে ওই সাইকো ছেলের হাতে তুলে দিয়ে চাইছিস? সাজ্জাদ বলল, না কাকু, কিন্তু তুমি যে মামলা করতে চাইছো এতে তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরিফ মাহমুদ বলল, আর তোর বোনের যে ক্ষতি করলো সেটা? সাজ্জাদ স্পর্শের সামনে গিয়ে বলল, দেখো স্পর্শ আমরা কোনো মামলা টামলা করবো না, আমরা ডিভোর্স পেপার রেডি করছি, তুমি কথাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমরা খুশি। স্পর্শ একটু ভাবুক মুড নিয়ে বলল, ও তাহলে তোমাদের খুশি করতে হবে, তাহলে খুশিটা অন্যভাবে করলে কেমন হয়? সাজ্জাদ গুরু কুচকিয়ে বলল, অন্যভাবে কিভাবে? স্পর্শ সাজ্জাদের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিয়ে বলল, দেখো তুমি কথাকে আমার কাছে দিয়ে দাও, তারপর এক বছরের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আর তারা তোমাকে মামা মামা বলে ডাকবে, আর তুমি খুশি হয়ে যাবে, সহজ না আইডিয়াটা? স্পর্শের কথা শুনে সাজ্জাদ সঙ্গে সঙ্গে বিষম খেয়ে গেল। সাজিতের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। শাওন সাজ্জাদের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, আইডিয়াটা কিন্তু দারুণ।
সাজ্জাদ শাওনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে পানি খেয়ে নিল। স্পর্শের কথা শুনে জমির মোহাম্মদ সুরভি মিটিমিটি হাসছে। আরিফ মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জ একটা ছেলে। আনাব শাড়ি আর আরিফ মাহমুদের দিকে একটা মিষ্টি হাতে নিয়ে এগিয়ে গিয়ে বলল, ঠিকই বলেছেন, একেবারে বাবার মতো হয়েছে, কিন্তু আইডিয়াটা কিন্তু খারাপ না, আমরাও তাদের নাতি নাতনির মুখ দেখে ফেলবো, কি বলেন? এই কথা বলে আনাব শাড়ি আর আরিফ মাহমুদের মুখে মিষ্টি তুলে দিতে গেলে আরিফ মাহমুদ তার হাত ধরে বলল, আপনার ছেলের হাতে আমি আমার কথাগুলিকে কখনোই তুলে দিব না, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, ছেলেকে বলবেন সাইন করে যেন ফেরত দেয়। এই কথা বলে আরিফ মাহমুদ এই রুম থেকে বেরিয়ে গেল। সাজিত চলে যেতে চাইলে স্পর্শ তার হাত ধরে বলল, আরে তুমি কোথায় যাচ্ছ, মিষ্টি খাবে না? শ্বশুর মশাইয়ের কাছে আইডিয়াটা ভালো লাগেনি, কিন্তু তোমার কাছে আইডিয়াটা কেমন লাগলো সেটা তো বললে না। সাজিত তার হাতের দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলল, হাত ছাড়ো। স্পর্শ সাজিতের হাত ছেড়ে দিয়ে নিজে একটা মিষ্টি মুখে দিয়ে বলল, ও এটা তো মিষ্টি নয় যেন অমৃত, আসলে আমার আর কথাগুলির বিয়ের মিষ্টি তো তাই। সাজিত আবার চলে যেতে চাইলে স্পর্শ আবারও সাজিতের হাত ধরে বলল, কোথায় চলে যেতে চাইছো বারবার, একটা মিষ্টি তো খেয়ে দেখো, এটা অন্য মিষ্টি থেকে আরো বেশি মিষ্টি, ঠিক যেন অমৃত। এই কথা বলে স্পর্শ সাজিতের মুখে একটা মিষ্টি পুরে দিতে গেলে সাজিত এক ছটকায় স্পর্শের হাত সরিয়ে ফেলল, সঙ্গে সঙ্গে স্পর্শের হাত থেকে মিষ্টিটাও পড়ে গেল। স্পর্শ মিষ্টির দিকে তাকিয়ে আছে, কিন্তু সাজিত সঙ্গে সঙ্গে এই রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শ দাঁতে দাঁত চেপে সাজিতের পেছন পেছন বেরিয়ে গেল। স্পর্শ সাজিতকে পেছন থেকে ডেকে বলল, দাঁড়াও সাজিত। সাজিত সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। স্পর্শের দিকে ফিরে বলল, কি হয়েছে? স্পর্শ সাজিতের সামনে দাঁড়িয়ে বলল, আমাকে মামলার হাত থেকে বাঁচানোর জন্য দাদুকে ডেকে এনেছো কেন? সাজিত বলল, জেলে ঢুকে গেলে তো তোমার ডিভোর্স পেপারে সাইন করতে লেট হবে, তাই না? সেজন্য। স্পর্শ শান্ত কণ্ঠে বলল, দেখো সাজিত, আমি কিন্তু কথাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সাজিত বলল, আমিও। স্পর্শ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে বলল, আমি শুধু কথা বলবো, তুমি একটা কথাও বলবে না। সাজিত বুকে দুহাত গুঁজে বলল, আচ্ছা ঠিক আছে বলো। স্পর্শ বলল, আমি জানি কথা শুধু আমাকেই ভালোবাসে। সাজিত চমকে গেল, শুকনো ঢোক গিলে বুক থেকে হাত নামিয়ে নিল। স্পর্শ বলতে লাগল, আমি পুরোপুরি বিশ্বাস করি কথা শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু তারপরও কেন জানি না আমি ওর আশেপাশে কাউকে কোনো সময় সহ্য করতে পারি না, খুব জেলাস ফিল হয় আমার, বুকের বাঁ পাশটা খুব ব্যথা করে, অসুস্থ হয়ে যাই আমি, আসলে এটাই মনে হয় আমার ভালোবাসা। সাজিত তুমি প্লিজ আমাদের দুজনের জীবন থেকে সরে যাও, একটু ভালো থাকতে দাও আমাদের। সাজিত বলল, সেম কথাটাই তোমাকে বলছি। স্পর্শ তীক্ষ্ণ চোখে সাজিতের দিকে তাকালো। সাজিত আবার বলল, তুমি যত তাড়াতাড়ি ডিভোর্স পেপার সাইন করে দিবে তত তাড়াতাড়ি আমি কথাকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবো। স্পর্শ সঙ্গে সঙ্গে সাজিতের কলা চেপে ধরে বলল, মেরে ফেলবো তোকে। দাঁড়িয়ে থাকা পুলিশগুলো দৌড়ে এসে স্পর্শকে সাজিতের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই কি করছো, ছাড়ো ওকে, চলো এখান থেকে। স্পর্শকে নিয়ে তারা চলে গেল। সাজিত তাচ্ছিল্যের হাসি হেসে মনে মনে বলল, তুমি তো আমাকে মেরেই ফেলেছো স্পর্শ, আমার কথাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, তুমি আমাকে জেলাস ফিল করো আর আমি তোমাকে, আমার কথার চোখে তোমার জন্য বারবার পানি দেখেছি, আমি ডুকরে ডুকরে কাঁদতে দেখেছি তোমার জন্য, ছোটবেলা থেকে ভালোবেসে ও কথাকে, মানে আমি ভালোবাসার পরেও সে আমাকে ভালোবাসেনি, সেটা হয়তো আমার ব্যর্থতা, এত কিছুর পরও কথা তোমাকে ভালোবাসে সেটা হয়তো তোমার সফলতা, আমার ব্যর্থতা আমি মেনে নিয়েছি স্পর্শ, আমি তোমাদের মাঝ থেকে সরে গিয়েছি, কিন্তু তুমি কথাকে এত সহজে পাবে না, আমি তোমাকে পেতে দিব না, আমি কথাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, পরিবারের বিরুদ্ধে গিয়েছি, মায়ের বিরুদ্ধে গিয়েছি, দূরে থেকে মানে কত কত বিয়ে যে ভেঙেছি ওর, প্রতিটা রাত কেঁদেছি ওর জন্য, কিন্তু তারপরও আমি ওকে পাইনি, আর তুমি এত সহজেই ওকে পেয়ে যাবে, ওকে পেতে তোমার অনেক পথ পেরোতে হবে মিস্টার স্পর্শ, তুমি বলেছো না ওর আশেপাশে কেউ থাকলে তোমার বুকের ভিতর কষ্ট হয়, হ্যাঁ আমি তোমাকে কষ্ট দিব, আমি যে কথার জীবন থেকে সরে গিয়েছি সেটা তোমাকে বুঝতেই দিব না, সবসময় টেনশনে রাখবো তোমায়, সবসময় কষ্টে রাখবো তোমায়। কথা বাড়িতে এসে শুধু নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। সে জানে সাজ্জাদের সাজিতে এসে জমির মাহমুদকে থানায় নিয়ে গেছে, কথা ফোন করেছিল সাজ্জাদকে, সাজ্জাদই তাকে বলেছে কোনো টেনশন না করতে।
বাড়ির আর কেউ এই কথা জানে না। জানলে হয়তো জমির মাহমুদকে যেতে দিত না, কিন্তু সাজ্জাদ সাজিতে জমির মাহমুদকে থানায় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ তারা খুব ভালো করেই জানে জমির মাহমুদের কথা ছাড়া আরিফ মাহমুদ আর কারো কোনো কথাই শুনবে না। কথার কাছে এখনও কোনো খবর আসেনি, কথা খুব টেনশন করছে। তার পাশেই মাহি বসে আছে। হঠাৎ করে এই কথার ফোন বেজে উঠল। কথা ফোন হাতে নিয়ে দেখে সাজিতের ফোন। কথা তাড়াতাড়ি করে ফোন রিসিভ করল। হ্যালো সাজিত ভাইয়া, ওইদিকের খবর কি? সাজিত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ভালো, টেনশন করিস না, ছোট কাকু মামলা না করেই রাগ করে থানা থেকে বেরিয়ে গেছে। কথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কথা সাজিতকে মাথা নুয়ে নরম স্বরে বলল, থ্যাংক ইউ সাজিত ভাইয়া। সাজিত তাচ্ছিলের হাসি হেসে সঙ্গে সঙ্গে ফোন রেখে দিল। মাহি কথাকে জিজ্ঞেস করল, কি বলেছে সাজিত ভাইয়া? কথা বলল, বলেছে সব ঠিক আছে, টেনশন না করতে। মাহি কথার গা ঘেঁষে বসল। কথার হাত ধরে বলল, সাজিত ভাইয়া কি করে সামলাবে কথা? সাজিত ভাইয়া অনেক কষ্ট পাবে। কথা মাথা নুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি জানি না মাহি। মাহি বলল, বাড়ির সবাই বলেছে তোর আর স্পর্শ ডিভোর্স করিয়ে দেবে, তারপর সাজিত ভাইয়ের সাথে তোর বিয়ে দেবে। কথা মাহির দিকে তাকিয়ে বলল, আমি ওকে ডিভোর্স দিতে রাজি মাহি, কারণ আমার বাবা চাচাদের কাছে ওর হয়ে সুপারিশ করার মুখ আমার নেই, কিন্তু আমি সাজিত ভাইয়াকে কি করে বিয়ে করব মাহি? মাহি বলল, তুই যখন স্পর্শকে ডিভোর্স দিবি তাহলে ডিভোর্সের পর সাজিত ভাইয়াকে বিয়ে করলে কি সমস্যা? সাজিত ভাই তোকে অনেক ভালোবাসে। কথা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমার মনটা তো আমি ওই টক্সিক ম্যানকে দিয়ে দিয়েছি মাহি। আমি সাজিত ভাইয়ের সাথে সংসার করব, আর আমার মন যে পড়ে থাকবে স্পর্শের কাছে, এতে ওনাকে ঠকানো হবে না বল? আমি সাজিত ভাইয়াকে সুখী করতে পারবো না মাহি। মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কিন্তু ওনার কষ্ট আমার সহ্য হচ্ছে না কথা, আমার খুব খারাপ লাগছে। ভালোবাসা এত কষ্ট কেন বলতে পারিস? তুই স্পর্শকে ভালোবাসিস, কিন্তু সে তোকে ভুল বুঝে কষ্ট দিল। তুই সাজিত ভাইয়াকে ভালোবাসিস না বলে সাজিত ভাইয়া কষ্ট পাচ্ছে, আর ওইদিকে সাজিত ভাইয়াকে যে ভালোবাসে। মাহি আনমনে এসব কথা বলছিল, কিন্তু শেষে এসে সে সঙ্গে সঙ্গে থেমে গেল। কথা বুড়ো কুচকিয়ে মায়ের হাত ধরে বলল, সাজিত ভাইয়াকে কে ভালোবাসে মাহি? মাহির চোখ মুখ যেন সঙ্গে সঙ্গে চুপসে গেল। কথা আবারও বলল, বল না কে ভালোবাসে, তুই জানিস, প্লিজ আমাকে বল মাহি। মাহির ঢুক গেলে বসা থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কথাও বিছানা থেকে উঠে মাহির কাছে দাঁড়িয়ে তার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, চুপ করে আছিস কেন, বল না। মাহি তাড়াহুড়ো করে বলল, আমি জানি না। এই কথা বলে মাহি সঙ্গে সঙ্গে কথার রুম থেকে বেরিয়ে গেল। কথা মাহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। থানা থেকে বের হয়ে সবাই গাড়িতে উঠে গেল। আনাপ সারিয়া ড্রাইভারকে বলল, ড্রাইভার গাড়ি হসপিটালে নিয়ে গিয়ে চলো, স্পর্শের কপালের ক্ষত ডক্টরকে দেখাতে হবে। স্পর্শ বলল, হসপিটালে পরেও যাওয়া যাবে বাবা, আগে শাওনকে বাড়িতে নামিয়ে দাও, ও দুই দিন যাবত আমার ঝামেলায় পড়ে বাড়িতে যাওয়ার সময় পাইনি। তুলির সাথেও ভালো করে কথা বলেনি, ওকে আগে ওর বাড়ির সামনে নামিয়ে দাও। শাওন বলল, স্পর্শ আমি বাড়িতে পরে যাব, আগে তোর সাথে হাসপাতালে যাব। আনব শাড়িয়ার বলল, স্পর্শ ঠিকই বলেছে শাওন, তুমি এখন বাড়িতে যাও, একটু রেস্ট নাও। শাওন বলল, কিন্তু আঙ্কেল অফিসের এই অবস্থা। আনব শাড়িয়ার বলল, শাওন আমি যা বলছি তাই করো। কিছুক্ষণ পর গাড়ি শাওনের বাড়ির সামনে এসে দাঁড়ালো। শাওন গাড়ি থেকে নেমে যেতে চাইলে স্পর্শ শাওনকে বলল, শাওন সাবধান, তোদিকে কিন্তু কিচ্ছু বলবি না, আমি শেষবারের মতো বলে দিচ্ছি। শাওন কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ল। বাড়িতে কলিং বেল বাজতেই তুলি দরজা খুলে দেখে শাওন এসেছে। তুলির মুখে হাসি ফুটিয়ে বলল, শাওন তুমি এসেছ? শাওন কিছু না বলে বাড়ির ভেতরে চলে গেল। তুলিও দরজা বন্ধ করে শাওনের পিছু পিছু আস্তে আস্তে বলল, স্পর্শ ভাইয়ার এখন কি খবর? শাওন বেডরুমে গিয়ে নিজের হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, ভালো। শাওনের মুখটা মলিন হয়ে আছে, মুখে কোনো হাসি নেই। তুলি বুঝতে পারছে প্রাণপ্রিয় বন্ধুর চারদিকে বিপদ দেখে শাওনেরও টেনশন হচ্ছে। তুলি শাওনকে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। এই কথা বলে তুলি রুম থেকে বেরিয়ে গেল। তুলি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর শাওন বিছানায় পড়ে থাকা তুলির ফোনটা হাতে নিয়ে তার ফোন ঘাঁটতে লাগলো। শাওন তুলির ফোনে সাজিতের মেসেজ দেখে অবাক হয়ে গেল।
তুলে স্পর্শের সব খবরাখবর সাজিদকে মেসেজ করে জানাতো। শাওন রাগের ফোনটা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তুলির যদি এখানকার সব খবর দেওয়ারই ছিল তাহলে সাজিদ কেন? সাজ্জাদ ছিল, মাহি ছিল, কিন্তু তুলি শুধু সাজিদের সাথেই চ্যাট করত। শাওন আর তুলির রিলেশনের প্রথমেই তুলি সাজিদের কথা তাকে জানিয়ে দেয়। শাওন তুলিকে প্রশ্ন করেছিল তুলি সাজিদকে ভালোবাসে কিনা। তুলি বলেছিল সে সাজিদকে খুব পছন্দ করত, কিন্তু সাজিদ তাকে বিয়ে করতে পারবে না শুনে তুলি সাজিদের প্রতি তার ফিলিংস আর বাড়ানোর চেষ্টা করেনি। ওই সময় থেকেই শাওন সাজিদকে মনে মনে খুব জেলাস করত, কারণ তুলি তো একসময় সাজিদকে খুব পছন্দ করত। হয়তো সাজিদকে নিজের হাজবেন্ড হিসেবে কল্পনাও করেছে, কিন্তু শাওন তার জেলাসি কখনোই তুলিকে বুঝতে দেয়নি। শাওন তুলিকে বলেছিল সাজিদের সাথে ফোনে কোনো যোগাযোগ না রাখতে, কিন্তু তুলি শাওন না করা সত্ত্বেও সাজিদের সাথে ফোনে যোগাযোগ রাখছিল। ফ্রেশ হয়ে এসে শাওন আর তুলি একসাথে বসে খাবার খেলো, কিন্তু খাবার টেবিলে শাওন তুলির সাথে খুব একটা কথা বলছিল না। তুলি ভাবলো শাওন হয়তো অফিস নিয়ে চিন্তায় আছে। খাবার খেয়ে শাওন কোনো কথা না বলে সোজা বেডরুমে চলে গেল। কিছুক্ষণ পর তুলি বেডরুমে গিয়ে দেখে শাওন বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছে। তুলি বলল, এখনই আবার বেরিয়ে যাবে? শাওন বলল, হ্যাঁ। তুলি বলল, এই দুদিন কোথায় কি হলো আমাকে তো কিছুই জানাওনি, আমি তোমাদের নিয়ে খুব টেনশনে করেছিলাম। শাওন তুলির দিকে তাকিয়ে বলল, কেন টেনশনে ছিলে তুই? তোমার কাছে তো সব খবর চলে আসতো, আর তুমিও এখানকার সব খবর রিটার্ন করতে। তুলি অবাক হয়ে শাওনের দিকে তাকালো। শাওন বলল, আমি সব জানি তুলি, তুমি কথার সব খবর জানতে, আর এখানে কার সব খবর ওদেরকে দিতে। ওকে, তুমি তোমার বন্ধুর জন্য করেছো, ঠিক আছে। এই কথা বলে শাওন বেরিয়ে যেতে চাইলে তুলি বলল, আসলে সাজিদ ভাই আমাকে খুব করে বলেছিল তোমাকে না জানাতে, তাই আমি তোমাকে কিছু বলতে চাইনি। সাজিদের নাম শুনে শাওন চোখ বন্ধ করে নিল। শাওন তুলির দিকে তাকিয়ে বলল, সাজিদের কথা তুমি শুনলে অসত, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কথা কোথায় আছে, তুমি জানো কি না, কিন্তু তুমি আমাকে বলতে পারোনি ওই সাজিদের কথা রাখার জন্য। বিষয়টা কেমন হয়ে গেল না তুলি? তুলি শাওনের দিকে তাকিয়ে ভুরু কোঁচকালো। শাওন তুলির কাছে গিয়ে বলল, আমার থেকে ওই সাজিদের কথার মূল্য তোমার কাছে বেশি, মানে তুমি কি আমাকে ভালোবাসো নাকি সাজিদকে? তুলি দাঁতে দাঁত চেপে বলল, তুমি এসব কি বলছো শাওন? শাওন বলল, আমি তোমাকে বলেছিলাম না ওই সাজিদের সাথে কোনো কথা না বলতে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তুমি সবসময় ওর সাথে চ্যাট করতো। তুলি বলল, উনি আমার কাজিন শাওন, খালামণির সাথে সাজিদ ভাইয়ের মাঝে মাঝেই ঝগড়া হতো, খালামণি আমাকে খুব ভালোবাসে, তাই সাজিদ ভাইয়া খালামণিকে বোঝানোর জন্য আমাকে মাঝে মাঝে মেসেজ করত, আমি কিভাবে ওনাকে মানা করতাম। শাওন বলল, তুমি মানা করবে কেন? তুমি তো চাইছিলে সাজিদ তোমাকে ফোন দিক, মেসেজ দিক, আসলে তুমি আগে থেকে সাজিদকে ভালোবাসতে, কিন্তু আমাকে সেটা বলনি। তুলি বলল, আমাদের মাঝে কোনো গোপনীয়তা ছিল না শাওন, আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম আমি সাজিদ ভাইকে শুধু পছন্দ করতাম, তাও তুমি আমার লাইফে আসার আগে। শাওন বলল, সব মিথ্যা কথা, তুমি ওই সাজিদকেই ভালোবাসতে, সেটা আমি পদে পদে টের পেয়েছি। তুমি সবসময় সাজিদের প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকতে, স্পর্শ আর সাজিদের মধ্যে তুমি সবসময় সাজিদের পক্ষই টানতে। আসলে স্পর্শ, শাওন বা অন্য কোনো পুরুষ মানুষের থেকে তুমি সাজিদকেই সবসময় হাই লেভেলে দেখতে। তুলি চিৎকার করে বলল, প্লিজ শাওন চুপ করো। শাওন বলল, খারাপ লাগছে কেন? মুখ ফুটে বলে ফেলো না, তুমি আসলে সাজিদকেই ভালোবাসতে। তুলি এবার বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, আমি সাজিদ ভাইয়াকেই ভালোবাসতাম, আর সারা জীবন সাজিদ ভাইয়াকেই ভালোবেসে যাব। হয়েছে, খুশি হয়েছে তুমি? শাওন এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তুলির গালে ঠাস করে এক চড় মারল। তুলি সঙ্গে সঙ্গে বিছানায় পড়ে গেল। শাওনও রাগের মাথায় তুলিকে চড় মেরে এবার যেন নিজের হুঁশ ফিরে এসেছে। তুলি শাওনকে কিছু না বলে দৌড়ে অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। শাওনও বিছানায় বসে নিজের চুল টেনে ধরল। নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে তার। শাওনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শাওন ফোন হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে জানে এখন তুলিকে ডাকলে তুলি কোনোভাবেই দরজা খুলবে না, উল্টো আরও রেগে যাবে, সন্ধ্যায় রাগ কমলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। এইসব ভেবে শাওন বাড়ি থেকে বেরিয়ে গেল। শাওন অফিসে ঢুকে নিজের ডেস্কে বসে আছে, কাজেও মনোযোগ দিতে পারছে না। বারবার তুলির গায়ে হাত তোলার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। রিমি কাজ নিয়ে খুব ব্যস্ত, অফিসের লোক কমে গেছে বিধায় কাজের চাপ বেড়ে গেছে,
তার উপর স্পর্শের বিরুদ্ধে সব টিভি চ্যানেলগুলো যেন উঠে পড়ে লেগেছে, একের পর এক নিউজ করে যাচ্ছে স্পর্শের বিরুদ্ধে। তারা যেন চেপে রাখা রাগ এতদিনে সব উসুল করছে। স্পর্শ ঢুকলো অফিসে, সবাই কাজ নিয়ে খুব ব্যস্ত। স্পর্শ সবার উদ্দেশ্যে বলল, একটু সময় হবে প্লিজ? সবাই স্পর্শের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। স্পর্শ সবার উদ্দেশ্যে বলল, আমি বুঝতে পারছি সবার উপর কাজের চাপ বেড়ে গেছে, হয়তো আমাদের সময়টা খারাপ যাচ্ছে। এই সময়টায় আমরা যদি একে অপরের পাশে থাকি, একটু কোঅপারেট করে চলি, তাহলে হয়তো আমাদের খুব তাড়াতাড়ি এই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারবো। তাই সবাই একটু অ্যাডজাস্ট করি প্লিজ। সবাই স্পর্শকে আশ্বাস দিল। রিমি স্পর্শের কাছে এগিয়ে এসে বলল, তুই কেন অফিসে এলি, একটু তো বিশ্রাম নিতে পারতি। স্পর্শ বলল, তোরা কাজ করবি আর আমি বাড়িতে বসে বিশ্রাম করব। স্পর্শ শাওনের দিকে তাকিয়ে দেখে শাওন মনমারা হয়ে বসে আছে। স্পর্শ রিমিকে জিজ্ঞেস করল, শাওন এভাবে বসে আছে কেন, ওর কি হয়েছে? রিমি শাওনের দিকে তাকিয়ে বলল, জানি না, আসার পর থেকে মনমারা হয়ে বসে আছে। স্পর্শ শাওনের কাছে এগিয়ে গেল, শাওনের পিঠে হাত রেখে বলল, চল ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। শাওন বলল, না আমার অনেক কাজ পড়ে আছে। স্পর্শ শাওনের হাত ধরে চেয়ার ছেড়ে উঠিয়ে বলল, তোর কাজগুলো আমি করে দিব চল। স্পর্শ আর শাওন ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে চেয়ারে বসে স্পর্শ শাওনের দিকে কফি এগিয়ে দিয়ে বলল, কফিটা খা, শরীরটা চাঙ্গা কর, আর বল কি হয়েছে? শাওন বলল, কিছু হয়নি, এমনিতেই মাথা ব্যথা করছিল। স্পর্শ শাওনের হাতে হাত রেখে বলল, তুই কি মনে করেছিস তুই শুধু একাই আমাকে বুঝিস, আর আমি তোকে বুঝি না? তোকে মানা করেছিলাম না আমি এই বিষয়ে তুলিকে কিছু না বলতে? নিশ্চয়ই তুলিকে দোষারোপ করে ওর সাথে ঝগড়া করে এসেছিস। শাওন বলল, তোদের নিয়ে ঝগড়া হয়নি, ঝগড়া হয়েছে সাজিদকে নিয়ে। স্পর্শ বুড়ো কুচকে বলল, সাজিদ? আরে ভাই, তোমাদের মধ্যে আবার সাজিদ কোথা থেকে এলো? শাওন উত্তেজিত হয়ে বলল, বিয়ের আগে থেকেই তো এসে রয়েছে, আমি মানা করেছিলাম তুলিকে সাজিদের সাথে কোনো যোগাযোগ না রাখতে, কারণ আমি বুঝতে পেরেছিলাম সাজিদের প্রতি তুলির দুর্বলতা আছে, আর সেটাই স্বাভাবিক, কারণ তুলির সাথে সাজিদের বিয়ে ঠিক হয়েছিল। তুলি অবশ্য সাজিদকে নিয়ে ভাবত, তাহলে সাজিদকে আমার জেলাস হবে না কেন বল? তুলি আমাকে কথা দিয়েছিল সাজিদের সাথে সে কোনো যোগাযোগ রাখবে না, কিন্তু ঠিকই সাজিদের সাথে যোগাযোগ রেখে গেছে। আর ওই সাজিদ মানা করেছিল বলেই তুলি আমাকে কথা কোথায় আছে সেই খবর একবার বলেনি, আর আমি বারবার তুলির কাছে কথার বিষয়ে কিছু জানতে চাইলেও তুলি আমাকে কিছু বলেনি। ওই সাজিদ মানা করেছিল বলেই তুলি আমাকে কিছু বলেনি। আমার কথার থেকে সাজিদের কথা দাম ওর কাছে কি করে বেশি হতে পারে? শান অলরেডি মাথায় হাত দিয়ে বসে আছে। স্পর্শ বিরক্ত সুরে বলল, উফ গড, ওই সাজিদের কি খেয়ে দিয়ে কাজ নেই, শুধু অন্য পুরুষের বউদের নিয়ে টানা হেঁচড়া করে, এটা সাজিদের বিষয়। তুই শুধু শুধু বেচারি তুলিকে দোষারোপ করছিস কেন? শান বলল, এটা মোটেও সাজিদের দোষ না, এটা তুলিরই দোষ। আর ওর যে সাজিদের সাথে যোগাযোগ আছে একবারও আমাকে বলেনি কেন? ওর আমাকে সেটা বলা উচিত ছিল। আর জানিস ও আজকে আমাকে কি বলেছিল? ও নাকি সাজিদকেই ভালোবাসত, আর এখন সাজিদকেই ভালোবাসে। শান মাথা নুয়ে আমতা আমতা করে বলল, আর সেজন্যই ও কে মেরেছি আমি? স্পর্শ চোখ বড় বড় করে বলল, হোয়াট? শান ছলো ছলো চোখে বলল, আমি কি করব? ও কেন বলল ও সাজিদকে ভালোবাসে? আমার খারাপ লাগতে পারে সেটা ও বোঝে না। শাওনের চোখে পানি দেখে স্পর্শ নীরব হয়ে বলল, তোকে আর কি বলবো, আমার নিজেরই তো মনে হয় কথা যখন ওই সাজিদের পাশে দাঁড়িয়ে থাকে তখন ওকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। আর এই মেয়েগুলো কি আর ওই সাজিদের মধ্যে কি পেয়েছে? তুলি পছন্দ করতো সাজিদকে, আবার বউটাও নাকি পছন্দ করতো, উফ কি ইরিটেটিং। স্পর্শ মাথায় হাত দিয়ে বসে আছে। পেছন থেকে রিমি বলে উঠল, কিন্তু ভালো তো তোদেরই বেশেছে তাই না? এই কথা বলে রিমি তাদের পাশে এসে বসল। স্পর্শ বলল, অবভিয়াসলি, শোন অনলি অন কথার জন্য স্পর্শই বরাদ্দ, অন্য কেউ এখানে চুল পরিমাণ জায়গাও পাবে না, ঠিক তেমনই সেম শাওন ওর তুলি। রিমি বলল, তাহলে এত চিন্তা কিসের? স্পর্শ বলল, জেলাস ভাই জেলাস, আসলে কি বলতো যে ভালোবাসায় জেলাস নেই, সেই ভালোবাসা আসলে ভালোবাসাই নয়। রিমি বলল,
তবে সাজিদ ছেলেটার মধ্যে মেয়েদের আকৃষ্ট করার কিছু একটা আছে। স্পর্শ শাওন একে অপরের দিকে তাকালো। স্পর্শ এক চোখ কপালে তুলে বলল, তুইও আকৃষ্ট হয়ে গেছিস নাকি? জানিয়ে দিব সাজ্জাদকে। রিমি বলল, জানিয়ে দিয়ে গিয়ে যা, তোর জন্য আমাদের প্রেমটা শুরু হতে হতেও হলো না। নিজের প্রেমটাকে তো হাসিল করে ফেলেছিস, মাঝখান থেকে আমারটা ঝুলে আছে। এসপারও হচ্ছে না, ওসপারও হচ্ছে না। স্পর্শ বলল, নিজেটার হাসিল করতে পারলাম কোথায়? সবুর কর, নিজেটাও হাসিল করব আর সঙ্গে তোদেরটাও। রিমি বলল, তাহলে প্রথম শাওনকে দিয়েই শুরু করুন, যান তুলি রাগ ভাঙান গিয়ে। স্পর্শ বলল, রাইট, শাওন চল তুলির কাছে যাব, আমি ওকে বুঝিয়ে বলবো, তারপর দুজনে মিলে ক্ষমা চাইব। স্পর্শ চেয়ার ছেড়ে উঠে শাওনের হাত ধরে টেনে শাওনকে টেনে নিয়ে গেল। রিমি তাদের যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল, দুটোই একেবারে পাগল, ওহ আমারটা যে কবে পাগল হবে। রিমি মাথায় হাত দিয়ে বসে রইল। আটতলা বাড়ির দোতলা ফ্লোরের এক পাশে ফ্ল্যাটের দরজায় গিয়ে বারবার কলিং বেল চাপছে শাওন। এই ফ্ল্যাটেই তাকে শাওন আর তুলি বারবার কলিং বেল বেজে যাচ্ছে, কিন্তু তুলি দরজা খুলছে না। শাওন ভয়ার্ত চোখে স্পর্শের দিকে তাকালো, তার খুব ভয় হচ্ছে, অভিমানে তুলি আবার কিছু করে ফেলল না তো। শাওনের ভয় বুঝতে পেরে স্পর্শ শাওনকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে বলল, দেখি দরজার সামনে থেকে সর, মনে হয় তুলি ঘুমিয়ে আছে। স্পর্শ এবার খুব জোরে জোরে দরজায় চাপড় মেরে তুলিকে ডাকতে লাগলো, কিন্তু তারপরও তুলি দরজা খুলছে না। স্পর্শের হঠাৎ করে মনে করতেই স্পর্শ শাওনকে বলল, তোর কাছে ডুপ্লিকেট চাবি নেই? শাওন মুখ উজ্জ্বল করে বলল, হ্যাঁ হ্যাঁ আছে। শাওন সঙ্গে সঙ্গে চাবি বের করে দরজা খুলল। টেনশনে তার মাথা থেকে ডুপ্লিকেট চাবির কথা বেরিয়েই গিয়েছিল। বাড়ির ভিতরে গিয়ে শাওন আর স্পর্শ তুলিকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো একটা রুমেও তুলি নেই, পুরো বাড়ি ফাঁকা। শাওন মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। বুঝতে পারছে সে তার অভিমানী বউটা তার উপর অভিমান করে চলে গেছে তাকে ছেড়ে। শাওন এবার ডুকরে ডুকরে কেঁদে ফেলল। স্পর্শ শাওনের কান্না দেখে বোকা বনে গেল। সেও বুঝতে পারছে তুলি রাগ করে বাড়ি থেকে চলে গেছে, কিন্তু এখন সে কীভাবে শাওনকে সান্ত্বনা দিবে বুঝতেই পারছে না। স্পর্শ শাওনের পাশে বসে বলল, শাওন এভাবে ভেঙে পড়িস না, তুলি নিশ্চয়ই ওর বাবার বাড়িতে গেছে, চল আমরা তুলিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসি। শাওন কাঁদতে কাঁদতে বলল, আমি কি করে তুলির বাবা মায়ের সামনে যাব? স্পর্শ, তুলি অনেক বড় মুখ করে আমার সাথে চলে এসেছিল, ওনারা আমাকে মেনে নেওয়ার পর আমি ওনাদের কথা দেই, আমি সবসময় তুলিকে মাথায় করে রাখব, কিন্তু আমি তো আমার কথা রাখতে পারলাম না স্পর্শ, আমি যেতে পারবো না ওই বাড়িতে। স্পর্শ বলল, চুপ, যেতে পারবো না, তুই না গেলে তুলি আসবে কখনো? দরকার হলে তুলির বাবা মায়ের পায়ে পড়ে তুলিকে নিয়ে আসবি। শাওন বলল, কিন্তু আমার খুব ভয় করছে। স্পর্শ বলল, তুই একটা কাজ কর, তুই একটা ফোন করে ওনাদের মনের অবস্থা বোঝার চেষ্টা কর, ওনারা কতটুকু রেগে আছে। শাওন বলল, হ্যাঁ সেটাই ভালো। শাওন সঙ্গে সঙ্গে তুলির মায়ের কাছে ফোন করলো। সাইমা ফোন রিসিভ করে বলল, হ্যালো শাওন, কেমন আছো বাবা? ফোনের লাউড স্পিকার দেওয়া। শাওন সাইমার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল, আবার মনে মনে খুশিও হয়ে গেল। সাইমা বেগম তার সাথে এত ভালো করে কথা বলাতে শাওন বলল, জি ভালো আছি। সাইমা বলল, তুলি বলছিল তুমি দুদিন যাবৎ খুব ব্যস্ত আছো, তাই বাড়ি আসতে পারোনি, ও তোমাকে নিয়ে খুব টেনশনে ছিল, যাক তুমি এসে পড়েছ, এখন মেয়েটা একটু শান্ত হবে। তুলি কি করছে? তুলিকে দাও, আমি ওর সাথে একটু কথা বলে। শাওন আর স্পর্শ সাইমা বেগমের কথা শুনে অবাক হয়ে গেল। তুলি কি তাহলে ও বাড়িতে যায়নি? শাওন কি বলবে বুঝতে পারছে না। স্পর্শ শাওনকে ইশারা করলো ওনাকে কিছু না বলতে। শাওন বলল, আমি তো অফিসে আছি, বাসার দিকে ওকে বলবো আপনাকে ফোন দিতে। এ কথা বলে শাওন ফোন রেখে দিল। তুলি খুব কাঁদছে, ওর দুপাশে দুজন বসে আছে, রাগে তারা গজগজ করছে আর ফুলছে। মাহি তুলিকে শাসিয়ে বলল, তুই কিছু বলবি নাকি এভাবে ন্যাকা কান্না কেঁদে যাবি? কথা তুলির দিকে একের পর এক টিস্যু এগিয়ে দিচ্ছে আর গালে হাত দিয়ে তুলির কান্না দেখে যাচ্ছে। কথা বলল, আমি বাইরে থেকে আরও কয়েকটা বক্স টিস্যু নিয়ে আসি, আরও দুই দিন লাগবে তোর এই কান্না শেষ হতে, তারপর না হয় আমাদের বলিস। তুলি আরও জোরে কান্না করে বলল, শাওন আমাকে মেরেছে। কথার মাহি অবাক হয়ে একসঙ্গে বলে উঠল, কি? তুলি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আমি চলে এসেছি বাড়ি থেকে, বাবার বাড়িতেও যেতে পারবো না, আমি জানি ওই বাড়িতে গেলে বাবা মা দুজনেই শব্দ আমাকেই দিবে।
আমি যে রাগ করে চলে এসেছি এই কথা খালামণিকে জানতে দেওয়া যাবে না, তাহলে খালামণি মাকে বলে দিবে। এই কথা বলে তুলি আরো জোরে কান্না করতে লাগলো। মাহির রেগে গজগজ করতে করতে বলল, ওই শাওনের সাহস কি করে তোর গায়ে হাত তোলার কথা বলল। সাহসের ফ্যাক্টরি খুলে বসেছে না ওই দুই বন্ধু, তাই তো ওখান থেকেই সাহস সাপ্লাই করে, দুইটাই ঠিক একই রকম। মাহি বলল, কেন মেরেছে তোকে? তুলি কাঁদতে কাঁদতে বলল, শাওন আমাকে সাজিদ ভাইকে নিয়ে সন্দেহ করছে। কথার মাহি আবারও অবাক হয়ে একসঙ্গে বলে উঠল, কি কথা বলল? হ্যাঁ সন্দেহ তো করবেই, বন্ধুর জেরোস্কোপি হতে হবে না, না হলে গ্রেট স্পর্শের এক বন্ধু মাত্র গ্রেট শাওন কি করে হবে? সারাটা দিন বন্ধুর সাথে সাথে ঘুরে ঘুরে বাড়িতে এসে বউকে সন্দেহ না করলে স্পর্শের বন্ধু হতে পারবে নাকি? নিমখারামি হয়ে যাবে না বন্ধুর সাথে? ঠিক তখনই সায়রা বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল দরজা খুলতে। স্যারের কণ্ঠ শুনে তুলি সঙ্গে সঙ্গে নিজের চোখ মুছে সঙ্গে সঙ্গে মুখে হাসিও ফুটিয়ে নিল। কথা দরজা খুলতেই সায়রা কথার রুমে ঢুকে তুলিকে উদ্দেশ্য করে বলল, তুলি তুই কখন এসেছিস? তুলি বলল, তুমি বাইরে গিয়েছিলে খালামণি, তখনই এসেছি। সায়রা বলল, সাদেদ বলল তুই নাকি ব্যাগপত্র নিয়ে এই বাড়িতে এসেছিস? কথা মাহি তুলি একে অপরের দিকে তাকালো। মাহি তাড়াহুড়ো করে বলল, আসলে আন্টি তুলি হাজবেন্ড তো স্পর্শের অফিসে চাকরি করে, আর আপনি তো শুনেছেন স্পর্শের অফিসে এখন কি অবস্থা, অর্ধেক স্টেপ চলে গেছে অফিস ছেড়ে, আর সেই জন্য সায়ন সহ সবাই আর ওপরে কাজের চাপ পড়ে গেছে, কাজের চাপে সায়ন ভালো করে তুলিকে সময় দিতে পারছে না, তুলি একা একা বাড়িতে বোরিং হচ্ছিল, তাই তুলি এই বাড়িতে কয়েকদিন থাকার জন্য ব্যাগপত্র নিয়ে এসেছে। সায়রা বলল, তাহলে এই বাড়িতে কেন, ওর বাবার বাড়িতে যাক। কথা এবার তাড়াহুড়ো করে বলল, আমি বলেছি, আসলে কাকিমা আমি তো মাহিকে কয়েকদিনের জন্য বলেছি আমার কাছে থাকতে, তাই তুলিকেও আমার কাছে নিয়ে এসেছি, তিন বন্ধু অনেকদিন একসাথে থাকি না, তাই তুলি এখানেই কয়েকদিন থাকুক না কাকিমা। সায়রা বলল, আচ্ছা ঠিক আছে। এ কথা বলে সায়রা চলে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই তুলির ফোন বেজে উঠল। তুলি ফোন হাতে নিয়ে সাথে সাথে ফোনটা কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। মাহি তুলিকে জিজ্ঞেস করল, কি হলো, কে ফোন করেছে? তুলি বলল, বুঝতে পারছিস না কে ফোন করেছে? ওইদিকে তুলি ফোন কেটে দিয়েছে দেখে শাওন অস্থির হয়ে স্পর্শকে বলল, তুলি তো ফোন কেটে দিয়েছে। স্পর্শ বলল, তো কি করবে, তুমি ওকে আদর করেছো, সোহাগ করেছো, তাই ও তোমাকে আদর করার জন্য ফোন রিসিভ করবে, ফোন তো কেটেই দিবে তাই না, আবার ফোন কর গাথা। শাওন আবার তুলির ফোনে ফোন করল, আবারও তুলির ফোন বেজে উঠল। কথা ফোনটা হাতে নিয়ে ফোন রিসিভ করল, আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারের মালিক বর্তমানে ইন্টেকাল ফরমেশন, অনুগ্রহ করে ওনার আত্মার মাগফিরাত কামনা করে ওনাকে শান্তিতে থাকতে দিন, ধন্যবাদ। এই কথা বলে কথা ফোন রেখে দিল। শাওনের স্পর্শ অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনে একসাথে বলে উঠল, তুলি কথার কাছে? শাওন বলল, এর দোষী আরেক দোষীর কাছে চলে গেছে স্পর্শ, এখন কি হবে? স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, চলে যায়নি, ওকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে ওই স্টুপিডটা নিজের দল ভারী করার জন্য। স্পর্শ বলল, আবার ফোন কর। শাওন আবারও তুলির ফোনে ফোন করল, কিন্তু ফোন রিসিভ করছে না কেউ। প্রায় অনেকবার ফোন করার পর কথা আবারও তুলির ফোন রিসিভ করল, আপনি কি সোজা বাংলা কথা বোঝেন না? এবার স্পর্শ শাওনের হাত থেকে ফোন হাতে নিয়ে বলল, জি না আমরা বাংলা কথা বুঝতে পারি না, আমরা শুধু ভালোবাসার কথা বুঝতে পারি। কথা তুলি মাহি স্পর্শের কণ্ঠ শুনে অবাক হয়ে গেল, তাহলে শাওনের সাথে স্পর্শ আছে। স্পর্শ বলল, একটু বলবেন ভালোবাসার কথা। কথা দাঁতে দাঁত চেপে বলল, কিং মাস্টার সব কিছুর নাটকের গুরু আপনি, তো ভালোবাসার কথা শুনতে হলে যে বউকে ভালোবাসতে হয় সেটা শেখার নাই আপনার শিষ্যকে, নাকি শুধু সন্দেহ আর অবিশ্বাস করাই শিখাইছেন? অবশ্য আপনার কাছে থাকে ভালো কিছু আর কি বা শিখবে? স্পর্শ না কুচিয়ে বলল, রাইট রাইট রাইট, তো আপনার কাছে থাকলে খুব ভালো শিখবে তাই না, তাই তো ফুসলিয়ে ফুসলিয়ে নিয়ে গেছেন আমার বন্ধুর বউকে আপনার কাছে। কথা একচোখ কপালে তুলে বলল, এক্সকিউজ মি, আপনার বন্ধু বউ পিটিয়েছে, মেরে গুড়ে তক্তা বানিয়ে দিয়েছে আমার বন্ধুকে, সারা শরীরে বেল্টেড
দাগ পড়ে গেছে, তাই তো আমার বন্ধু পালিয়ে চলে এসছে আমার কাছে। স্পর্শ বড় বড় চোখ করে শাওনের দিকে তাকালো। শাওন তাড়াহুড়ো করে বলল, মিথ্যে কথা, মিথ্যে বলেছে। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, শুধু শুধু মিথ্যে কথা কেন বলছেন সঞ্জিতা শাহরিয়ার কথা? কেন পাপের ভাগিদার হচ্ছেন? কথা বলল, কোনো মিথ্যে কথা বলা হচ্ছে না। আমার বন্ধু বিছানায় শুয়ে কুকাচ্ছে, ডাইরেক্ট নারী নির্যাতনের মামলা ঠুকে দিব কিন্তু। স্পর্শ বলল, হ্যাঁ, আরিফ মাহমুদের ওয়ারিশ না আপনি? সম্পদ হিসেবে তো এই সম্পদটা সবার আগেই পেতে হবে আপনাকে। কথায় কথায় মামলা ঠুকে দিব। শান স্পর্শের হাত থেকে ফোনটা নিয়ে বলল, মিথ্যে বলছো কেন কথা? আমি ওকে ওইভাবে কখনোই মারতে পারি না। নেহা ট্রাকের বসে একটা চড় মেরেছিলাম মাত্র। শাওনের এই কথা শুনে তুলি ওপাশ থেকে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, দেখছিস কথা, আবার বড় মুখ চড় মারার কথা বলছে। কথা বলল, আপনি একটু আমার সামনে আসবেন মিস্টার শাওন, আপনার নতুন রূপটা দেখতে খুব ইচ্ছে করছে। শাওন বলল, কথা, আমি ইচ্ছা করে কোনো কিছু করিনি, রাগে মাথায় কাজ করছিল না তাই। কথা বলল, হ্যাঁ, রাগের উপর তোমরা দুই বন্ধু তো পিএইচডি করছো তাই না? রাগের বসে একজন প্রেমিকার উপর প্রতিশোধ নিতে যা ইচ্ছা তাই করতে পারো, আর একজন বউয়ের উপর হাতও তুলতে পারো। স্পর্শের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। এত কিছুর পরও ক্ষমা পাওয়ার যোগ্য নয় সে, নিজের মনে মনে ভাবতে লাগলো। শাওনও চুপ করে রইল, বড় মুখ করে কথা বলার মুখ নেই তার। মাহি কথার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, কি এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিস তুই? ওই দুটার একটার সাথেও তোরা কথা বলবি না। শাওন আর স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, কে, মাহি? ও, তাহলে দুই দস্যি না, তিন দস্যি আছে ওখানে। মাহি বলল, তোমরা কেউ আর আমার বন্ধুদের ফোন করবে না। শাওন বলল, আমি তুলির হাজবেন্ড, আমি তুলির কাছে বারবার ফোন করব, তোমার কোনো সমস্যা? মাহি বলল, তুই হলো জামাই, জামাই জামাইয়ের মতো থাকবি, বউকে কোথায় আদর করবি, শপিং করিয়ে দিবি, ঘরে কাজ করে দিবি, দিন শেষে বউয়ের পা টিপে দিবি, তা না করে তুই কেন বউকে ধমক দিবি, বউকে চড় মারবি, শয়তান বেটা। তুলিয়ার কথা হাসলো। শাওন স্পর্শের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তুই দোকানি করছে ভাই, ভাই তুই ওর দুইটার কাছ থেকে আমার বউকে এনে দে, যেভাবেই হোক এনে দে। মাহি বলল, পাবে না তোমার বউকে, বিয়ে দিয়ে দেব তোমার বউকে আবার। শান মুখটা পেঁচার মতো করে বলল, কি কি বলে? আমার বউকে আবার নাকি বিয়ে দিয়ে দেবে? কার সাথে বিয়ে দেবে আমার বউকে? মাহি মুস্কি হেসে বলল, সাজিদ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব, সন্দেহ করেছিল না তোমার বউকে, সেই সন্দেহ সত্যি করে সাজিদ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব। আসলে কি বলো তো, তোমরা একটাও সাজিদ ভাইয়ের মতো না, তাই তো সাজিদ ভাইয়াকে চিলাস করো আর বউকে সন্দেহ করো। স্পর্শ শাওনের হাত থেকে ফোনটা নিয়ে ভেঙিয়ে বলল,